বন্ধুরা, কোনো কোম্পানি অথবা অর্গানাইজেশন নিজের ব্যবসায়িক লাভের জন্য অন্য কোনো দ্বিতীয় কোম্পানির ট্রেডমার্ক ব্যবহার করতে পারে না, যেমন সিম্বল, ট্যাগলাইন অথবা লোগো। আর এই রকম করলে কোম্পানির ওনারকে ট্রেডমার্ক ইনফ্রিংমেন্ট ল অনুসারে বেশি পরিমাণ ক্ষতিপূরণ এবং জেল হওয়ার মতো সাজাও হতে পারে। কিন্তু বন্ধুরা, অনেক কোম্পানি তাদের ব্যবসা লাভ করার জন্য এবং নিজেদের ব্যবসাকে অনেক কম সময়ে এক্সপ্যান্ড করার জন্য অন্য কোনো তৃতীয় কোম্পানির ট্রেডমার্ককে চুরি করে। আর এই কাজ করার জন্য চীনের কোম্পানিগুলির কথা সর্বপ্রথম আসে। হ্যাঁ বন্ধুরা, চীনই এমন একটি দেশ যে অন্য কোনো দেশের প্রোডাক্টকে কপি করে। আর শুধু টেকনোলজি নয়, এমনকি চীন প্রতিটি সেক্টরেই ইন্টালেকচুয়াল থিফট করে। আর যদি কোনো দ্বিতীয় দেশের নতুন প্রোডাক্ট অথবা সার্ভিস এসে যায়, তো আসল প্রস্তুতকারকের জায়গায় চীন দ্রুত সেটির আইডিয়া চুরি করে সেটির অল্টারনেটিভ প্রোডাক্ট অথবা সার্ভিসকে তৈরি করে দেয়। এর ফলে অরিজিনাল জিনিসকে তাদের দেশে আসতেই দেয় না। আর আজ এই ভিডিওতে আমরা জানবো এমন কিছু 10টি প্রোডাক্ট সম্বন্ধে যেগুলি চীন সরাসরি কপি করেছে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। কিন্তু ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিন, এইরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। তো বন্ধুরা, লিস্টে সবথেকে প্রথমে আসবে KFC। KFC আমেরিকার একটি ফাস্টফুড কোম্পানি, যেটি পুরো পৃথিবীকে চিকেন ফ্রাইতে মাতিয়ে রেখেছে। আর এই চিকেনের তুলনা অন্য কোনো রেস্টুরেন্ট এর সঙ্গে করা অনেক মুশকিল। আর এই ব্র্যান্ডের সংস্থাপক আমেরিকার বিজনেসম্যান কলোনেল স্যান্ডার্স, যার চিকেন রেসিপি হাজারের থেকেও বেশি রেস্টুরেন্ট মালিক রিজেক্ট করে দেয়। কিন্তু তারপরেও সে হার মানে না এবং নিজেই একটি রেস্টুরেন্ট খুলে ফেলে। তারপর নিজের সুস্বাদু চিকেন ফ্রাইড রেসিপিতে নিজেই লক্ষ লক্ষ লোককে আকর্ষণ করে আর তার ব্যবসা দ্রুত গতিতে বাড়তে থাকে। আর বন্ধুরা, আজকের সময়ে ওনার ফাস্টফুড রেস্টুরেন্ট কোম্পানি KFC, যার 150 থেকেও বেশি দেশে প্রায় 23,000 রেস্টুরেন্ট আছে। কিন্তু বন্ধুরা, যখন মার্কেট বাড়তে থাকে তখন চীন তাদের লোভকে সামলাতে পারে না। আর এরপর কিছুটা এইরকম হয়, যখন চীন দেখে যে মানুষ KFC চিকেন খুবই পছন্দ করে, তখন চীন KFG নামে একটি রেস্টুরেন্ট খোলে, যার নাম এবং লোগো দেখে KFC-র মতোই লাগে। আর বন্ধুরা, কিছুটা এই রকম, যখন মাইক্রোসফট উইন্ডোজ পুরো পৃথিবীতে সবথেকে বেশি কম্পিউটারে ব্যবহার করা অপারেটিং সিস্টেম, আর এটির ফাউন্ডার বিল গেটস, যাকে পৃথিবীর সবথেকে ধনী লোকের গণনায় ধরা হয়। কিন্তু বন্ধুরা, ভালো জিনিস মার্কেটে আসলেই চীনে চুরি করা শুরু হয়ে যায়। আর কিছুটা এই রকম কাজ, তারা মাইক্রোসফট উইন্ডোজের নাম চুরি করে মাইক্রোসফট উইন্ডোজে বদলে দেয়। আর বন্ধুরা, স্টারবাকসের মতো ফেমাস কফি হাউস কোম্পানি সম্বন্ধে তো আপনি অবশ্যই জানেন, এইখানকার কফি মানুষের মন ছুঁয়ে যায়। আর এই জন্য স্টারবাকস পৃথিবীর সবথেকে বড় কফি কিচেন। আর বন্ধুরা, এই কোম্পানি আপনি 70টির থেকেও বেশি দেশে দেখতে পেয়ে যাবেন। কিন্তু পৃথিবী জুড়ে কনসেপ্ট চুরি করা চীন এতেও পিছিয়ে থাকে না। চীন স্টারবাকসের লোগো ব্যবহার করে সানবাকস কফি হাউস তৈরি করেছে এবং এখানে ট্রেডমার্ক উল্লঙ্ঘন করার জন্য কোনো কিছুই হয়নি। এর সাথে নোকিয়ার মোবাইল ফোন, যেটা একসময় সবার কাছে থাকতো, আর অন্যদিক থেকে এটি মোবাইল ফোনের দ্বিতীয় নাম। কিন্তু চীন নোকিয়াকে কপি করে নোকলা ফোন তৈরি করে। যদি আমরা দ্রুত দেখি তো আই এবং এল এর মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাই না। আর একদিক থেকে চীনকে চোর বলার প্রমাণ পরিষ্কারভাবে দেখা যায়। আর বন্ধুরা, এই রকমই অরিও বিস্কুটের টেস্ট সবারই মনকে জয় করে। আর এই প্রোডাক্ট মার্কেটে এসেছে 100 বছরের থেকেও বেশি হয়ে গেছে। কিন্তু চীন এখানেও এই ব্র্যান্ডকে কপি করে ওরিও নামে একটি বিস্কুট কোম্পানি তৈরি করেছে। আর যেমনটা আপনি স্ক্রিনেই দেখছেন, বোরিওর লোগো পুরোপুরি অরিওর মতোই। আর এই চালাক চীনের ট্রেডমার্কের নিয়মে কোনো কিছুই এসে যায় না, আর পুরো দেশে কপি করা জিনিস বিক্রি করছে। আর বন্ধুরা, এইরকমই পিজা হাট একটি আমেরিকার রেস্টুরেন্ট কোম্পানি, যে তাদের সুস্বাদু পিজার জন্য পুরো পৃথিবীতেই বিখ্যাত। আর পুরো পৃথিবীতে প্রায় 19,000 রেস্টুরেন্ট আছে। কিন্তু চীন ভাই তো চুরি করবেই, আর এখানে পিজা হা নামে পিজা হাটের ট্রেডমার্ক চুরি করেছে। আর বন্ধুরা, এইরকমই অ্যাডিডাসকে অ্যাভিবাস করার ক্ষেত্রেও চীনের হাত আছে। আর বন্ধুরা, আমার নিজের মতে ভারতে যে অ্যাডিডাসের কফি প্রোডাক্ট আসে সেটি চীনই এক্সপোর্ট করে। আর একটি ঘরে শুরু হওয়া অ্যাডিডাসের বিজনেস, যেটা পুরো পৃথিবীতে পৌঁছে গেছে, সেটি চুরি করতে চীনের খুব বেশি সময় লাগে না। আর বন্ধুরা, কথা তো এখানে আসে যে মাস্টার কার্ড, যেটি ফাইন্যান্সিয়াল সার্ভিস গোটা পৃথিবীতে প্রোভাইড করে, সেটি কপি করে চীন নিজেদের দেশে একটি খাবার দোকান তৈরি করে যেখানে মাংস বিক্রি হয়। আর বন্ধুরা, এর সাথে সাথে নাইকিকে হাইকি করা অথবা বার্গার কিংকে কিং বার্গার করা চীনেরই কাজ।
চীন কপি করার জন্য কখনোই পিছিয়ে থাকে না। আর বন্ধুরা, আজ এই ভিডিওতে আমরা শুধু 10টি প্রোডাক্টের কথাই বললাম, কিন্তু চীন এইরকমভাবেই অল্টারনেটিভ প্রোডাক্ট তৈরি করে যখন কোনো কোম্পানি পৃথিবী জুড়ে ফেমাস হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। আশা করব ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। পাশাপাশি চ্যানেলটিতে নতুন হলে লাল সাবস্ক্রাইব বাটন প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। সবসে থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে কুল।